খুব ধ্যান দিয়ে শুনবেন, কোথায় স্পষ্ট বোঝা যাচ্ছে বাপ? বোঝা যাচ্ছে স্পষ্ট? স্পষ্ট যখন বোঝা যাচ্ছে শুনুন, ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান, সূরা আনকাবুত, সূরা আম্বিয়া এই তিনটি আয়াতের মধ্যে, তিনটি সূরার মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে, প্রতিটি জানদারকে, প্রতিটি প্রাণী বস্তুকে মরণের সাথ, মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে। যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে জান আছে, যার মধ্যে জীব আছে, জান আছে, প্রতিটা জানকে, প্রতিটি প্রাণীকে, প্রতিটি জানদার জিনিসকে একদিন না একদিন মরতে হবে। আপনারা মরবেন কি মরবেন না ভাই? যারা বলেন না মরবেন কি মরবেন না, যে মরবে না একটু হাত তুলে দেখেন তো। হ্যাঁ দাদু মরবে না, বাহ মরবে না। আপনারা মরবেন, আপনার বাপদাদা চোদ্দ গুষ্টি মরে শেষ হয়ে গেছে, সাধারণ পাবলিক মরবে, মৌলবীরা মরবে কি মরবে না? রানা বলেন না, মৌলবীরা এরাও মরবে, মৌলবী মারাও গেছে অনেকগুলো। যারা আউলি পীর আছেন, পীর পীররা ইন্তেকাল করবেন কি করবেন না? পীররা ইন্তেকাল করেছেন কি করেননি? পীরদের জন্য মৃত্যু অবধারিত, পীরের উপর আউলিয়া, আউলিয়া একরামের জন্য মৃত্যু আছে কি নাই? জোরে বলেন, মৃত্যু আছে কি নাই? আউলিয়া একরাম ইন্তেকাল করেছেন কি করেননি? আউলিয়া একরাম ইন্তেকাল করেছেন, তারপরে তো মাজার তৈরি হয়েছে, তাই তো আমরা খাজা বাবার দরবারে যাই, খাজা বাবার মাজারে যাই, দাতা বাবার মাজারে যাই, তারও আউলিয়া একরামও মৃত্যুবরণ করেছেন। আউলিয়া একরাম থেকে উপর মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুস্তাহিদিন, ইমামগণ সবাই মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর সাথ সবাইকে গ্রহণ করতে হয়েছে। তাবেঈন রা ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, আর সাহাবায়ে কেরামের উপরে নবীগণ, আল্লাহর নবীগণ ইন্তেকাল করেছেন কি করেননি? করেছেন। নবীগণের উপর রাসুলগণ, এই রাসুলগণ ইন্তেকাল করেছেন কি করেননি? রাসুলগণে ইন্তেকাল করেছেন। আর শেষ রাসুল দয়ান নবী, মায়ান নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদী মুখতার, জনাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ইন্তেকাল করেছেন কি করেননি বা? নবী আমার ইন্তেকাল করেছেন কি নি? করেননি। নবী ইন্তেকাল করেছেন, কোরআনের আয়াত, এই আয়াতের উপর বিশ্বাস রাখতে হবে। নবী ইন্তেকাল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইন্তেকাল করেছেন, তিনাকেও মৃত্যু বরণ করতে হয়েছে। ব্যাধিসালাম, তাহলে সাধারণ থেকে নবীগণ পর্যন্ত সবাই ইন্তেকাল করেছেন বা করবেন? হানা বলেন না, সবাই ইন্তেকাল করেছেন বা করবেন। কিন্তু ভাই আপনাকে বলতে চাই এখানে একটু উল্লেখ্য বিষয়, উল্লেখ্য বিষয় হলো এই যে সাধারণ ব্যক্তির ইন্তেকাল এবং নবীগণের ইন্তেকাল সমান, এজোর বলতে হবে সমান নয়। অনেকগুলো মানুষ বলে নবীও তো আমাদের মতোই ইন্তেকাল করেছেন। না, নবী ইন্তেকাল করেছেন কিন্তু আমাদের মতো নয়, নবীরা ইন্তেকাল করেন বটে কিন্তু আমাদের মতো নয়। চারটা পার্থক্য আছে। প্রথম পার্থক্য, আপনি ইন্তেকাল করে কোথায় যাবেন বাপ? শ্বশুর বাড়ি, নানার বাড়ি, শুনে যাচ্ছে না যে? মরে কোথায় যাবেন? কবরে যাবেন। কবরে যাওয়ার পরে, মাটি দেওয়ার পর আপনাকে কি বলা হবে? মৃত না জিন্দা? মুর্দা না জিন্দা? মৃত বলা হবে। কিন্তু নবীগণ ইন্তেকাল করার পরে নবীগণকে মৃত বলা যাবে না, নবীগণকে জিন্দা বলতে হবে। যদি কোনো ব্যক্তি জিন্দা না বলে, মুর্দা বলে, বলে যে মরি, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, এই ব্যক্তি পাকা ইমানদার হতে পারে না। রাগ করিয়েন না, আপনার আমার সবারই স্লোগান একটাই হবে, কোরআন ও হাদিস যেইদিকে সুন্নি মুসলমান, এই স্লোগান আজকে লাগাবেন, মুসলমান কোরআন ও হাদিস যেইদিকে সুন্নি মুসলমান সেইদিকে। আমরা মাস্টারকে দেখি না, আমরা ডাক্তারকে দেখি না, আমরা মৌলভী মুন্সিকে দেখি না, আমরা কোরআন ও হাদিসকে দেখব। প্রথম পার্থক্য হলো, আপনি ইন্তেকাল করার পরে আপনার কবরে গিয়ে আপনাকে বলা হবে মৃত বা মুর্দা, কিন্তু নবীদের ইন্তেকালের পরে নবীদেরকে মুর্দা বলা যাবে না। দ্বিতীয় পার্থক্য হলো, আপনার ইন্তেকালের পরে, আমাদের সাধারণ ব্যক্তির ইন্তেকালের পরে আমরা গিয়ে কবরে কি এই রকমে থাকবো না দেহটা পচে যাবে? দেহ পচে যাবে না, দেহটা মাটির সঙ্গে মিশে যাবে, পচে যাবে,
কিন্তু নবীগণের ইন্তেকালের পরে নবীগণের দেহ পচে যায় না। আপনার ইন্তেকালের পরে আমাদের ইন্তেকালের পরে আমাদের আত্মা থাকবে ইল্লিন বা সিজ্জিন, আমাদের দেহে থাকবে না, অন্য জায়গায়। কিন্তু নবীদের ইন্তেকালের পরে নবীদের দেহকে আবার নবীদের আত্মাকে আবার নবীদের দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার পার্থক্য হলো এই, আমরা ইন্তেকাল করলে আমরা কি না কবরে গিয়ে নামাজ পড়তে পারবো বা পারবো, ওখানে রোজা রাখতে পারবো, হজ করতে পারবো? মরে যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোনো লাভ হবে? মরে যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোনো লাভ হবে না। কিন্তু নবীদের ইন্তেকালের পরে নবীগণ কবরে গিয়ে নামাজও আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। এই চারটি পার্থক্য, পার্থক্যের মধ্যে দলিল নেন। প্রথম দলিলটা হলো যে নবীদের ইন্তেকালের পরে মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে হাদিস আপনি মরে যাওয়ার পরে এই রকম আর চামড়া থাকবে না, চামড়াটা মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু নবীদের ইন্তেকালের পরে নবীদের দেহ যেভাবে ছিল তেমনি ভাবে থাকবে। দলিল কোথায়, হাদিস কোথায়, কোরআনের আয়াত কোথায়? তো শুনুন দলিল, মিশকাত শরীফ দেবন্দিরা মানে, আহলে হাদিসরাও মানে, মুহাম্মদিরাও মানে, সুন্নিরাও মানে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121-এর মধ্যে এই হাদিস খানে লিপিবদ্ধ আছে। আবু দাউদ শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221-এর মধ্যে এই হাদিস খানে লিপিবদ্ধ আছে। ইবনে মাজা শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121-এর মধ্যে এই হাদিস খানে লিপিবদ্ধ আছে, যে হাদিসের মধ্যে দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, ডেফিনেটলি আওয়ার আল্লাহ মেড হারাম অন দা আর্থ টু ইট অ্যান্ড স্পয়েল দ্য বডি অফ এনি মেসেঞ্জার অফ অল মাইটি আল্লাহ, সো এভরি মেসেঞ্জার অফ অল মাইটি আল্লাহ ইজ অ্যালাইভ ইন হিজ গ্রেভ। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, আল্লাহর যতগুলো নবী ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, প্রত্যেক নবীর দেহকে নষ্ট করা এবং খাওয়া আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীগণের দেহকে খাওয়া নষ্ট করা মাটির উপর হারাম আছে। মাটিকে বলেছেন আল্লাহ, হে মাটি তুমি এই আপনার মন্টুর বাপের দেহকে তো খেতে পারো, এই পৈনালার গ্রামের মানুষের দেহ তো খেতে পারো, কিন্তু কোন নবী যদি কবরস্থ হয় তোমার কবরে আসে তোমার দেহে আসে তো তাদের দেহকে তুমি স্পর্শ করতে পারবে না। কে বললেন এটা? নবী বলেছেন। নবীর কথা মিথ্যা হতে পারে বা ভালো বলে না? হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না, হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমরা বলবো কোরআন ও হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। ব্রাদার ইসলাম একটা প্রমাণ হলো যে নবী ইন্তেকাল করার পরে তাদের দেহকার পচে যায় না, সরে যায় না। দ্বিতীয় আকিদা, দ্বিতীয় আকিদা হলো নবীরা ইন্তেকাল করার পরে তাকে মুর্দা বলা যাবে না, মৃত বলা যাবে না, তাকে কি বলতে হবে, কি বলতে হবে বাপ? জিন্দা বলতে হবে, জীবিত বলতে হবে। কোথায় লিপিবদ্ধ আছে? উঠান মিশকাত শরীফ, মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 121-এর মধ্যে, তারপর ইবনে মাজা শরীফ সিয়াসিত্তার মধ্যে, এই ইবনে মাজা শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118-এর মধ্যে। এই দুইটা হাদিস গ্রন্থ আহলে হাদিস ভাইরাও পড়ে, দেবন্দি ভাইরাও পড়ে, সুন্নিরাও পড়ে, সবাই পড়ে, না পড়লে মলবি হবে না। এই কেতাবের মধ্যে নবী পাক ইরশাদ করেন, ফানাবিকুল্লাহে হাইয়ুন ইউরজাক, আল্লাহর যতগুলো নবী ইন্তেকাল করেছেন সমস্ত নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন, বলেন সুবহানাল্লাহ। নবীগণ যতগুলো ইন্তেকাল করেছেন সমস্ত নবী নিজ নিজ কবরে জিন্দা এবং জীবিত আছেন। তাই আমাদের আকীদা হলো নবীরা ইন্তেকাল তো করেছেন বটে, তবে তাদেরকে আমরা মুর্দা বলতে পারবো, পারবো না, মুর্দা বলা যাবে না। এবার তৃতীয় আকীদা, তৃতীয় আকীদা কি? নবীদের দেহ, এই নবীরা নামাজ আমরা মরবো, মরার পরে আমরা নামাজ পড়তে পারবো না। মুসলিম শরীফে একটি হাদিস আছে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 41, এখানে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার আমলটা বন্ধ হয়ে যায়। আমল মানে নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ। মরে যাবার পরে যদি বলেন
আল্লাহ এতদিন আমি নামাজ পড়তে পারিনি, এখন আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহ বলেন দ্যার ইজ নো চান্স ফর ইউ টু অফার সালাত নাও, এই সময় আর নামাজ পড়ার তোমার সুযোগ দেওয়া যাবে যাবে না। নামাজ পড়লে আপনাকে মরার আগেই পড়তে হবে, নামাজ যদি পড়তে চান তাহলে মরার আগেই পড়তে হবে, পড়তে না চাইলেও করেন আপনি, কারণ নামাজটা হলো ফরজে আইন। মুসলমান বলতে চাই এটা হলো সাধারণ ব্যক্তির জন্য, কিন্তু নবীগণ, নবীগণ মরার পরে কি করেন? নবীগণ মরার পরে জিন্দা, যেহেতু তারা জিন্দা এই জন্য তারা কবরে গিয়ে নামাজও আদায় করেন, বলে সুবহানাল্লাহ। কোথায় হাদিসটা শুনুন, এই হাদিসটি মুসনাদ আবি ইয়ালা, হাদিস নাম্বার 3425 এর মধ্যে লিপিবদ্ধ আছে, সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। দয়ান নবী মায়া নবী ইরশাদ করেন, প্রত্যেক নবী যেই যেই নবী ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা আছেন এবং নিজ নিজ কবরে নামাজ, নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন, বলেন সুবহানাল্লাহ। নিজ নিজ কবরে নামাজও আদা করছেন, আপনার আম্বিয়ায়ে কেরাম নামাজ আদায় করেন, এটা হাদিস থেকে প্রমাণ। আর একটা হাদিস দিয়ে দিই, এই হাদিসটি মুসলিম শরীফ প্রথম দ্বিতীয় খণ্ড, এই প্রথম খণ্ড হাদিস নাম্বার 2302 2306 2307 2308 এর মধ্যে তিনটি হাদিসের মধ্যে দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কাবরিহি। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, যেই রাত্রিতে আমার মেরাজ হয়েছে, যেই রাত্রিতে আমি আল্লাহর দিদার করেছি, সেই রাত্রিতে যখন আমি বাইতুল্লাহ থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করি, বোরাকের পৃষ্ঠে চেপে যখন ভ্রমণ করি, সেই সময় মুসা আলী ইসলামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, দেখলাম মুসা আলী ইসলাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আকিদা ক্লিয়ার, আমরাও ইন্তেকাল করব, নবীরাও ইন্তেকাল করেছেন, তবে নবীদের ইন্তেকালের পরে নবীদের দেহ মাটির সঙ্গে মিশে যায়। সুতরাং যার আকিদা হবে যে মরে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, এই আকিদা কোরআনের হাদিসের পক্ষে না বিপক্ষে, জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে, সেই আকিদাকে গ্রহণ করা যাবে না, নবীর হাদিসের আকিদা গ্রহণ করতে হবে। প্রমাণ হলো নবী যতগুলো ইন্তেকাল করেছেন সমস্ত নবীরা নিজ নিজ কবরে জিন্দা এবং জীবিত আছেন। সুতরাং যেই ব্যক্তি বলবে নবীগণ হলেন মুর্দা বা মৃত, আমাদের মতো মুর্দা, সেই ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না, কারণ আমরা একটাই বাক্য স্লোগান দিব, কোরআন ও হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে।